السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা এই দ্বিতীয় এটা তৃতীয় অধ্যায় শুরু করার আগে প্রায় সবগুলো বিষয় সম্পর্কে অল্প অল্প করে জানছিলাম। এই অধ্যায়ে আমরা এক একটা পাঠের মধ্যে ওই বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাব। যেমন এর আগে ছিল আদত মাদুদের একটা পাঠ, যেখানে আদত মাদুদের সব রকম ব্যবহার ছিল। হালের একটা পাঠ ছিল, সেখানে হালের সব রকম ব্যবহার ছিল। আজকে আমরা শুরু করতেছি যেই দার্সটা, সেটা হচ্ছে ইসমে তাফজিলের যেই ব্যবহারগুলো আছে সেগুলো এখানে জানা যাবে। তো আজকে শুরু করছি আমরা আদ-দারসু সানি, আর আদত মাদুদের যেটা আছে সেটা আমরা সবার শেষে করবো ইনশাল্লাহ। ওটা একটু মানে কঠিন লাগার কারণে ওটা পরে, ওটা তো আমরা সবার শেষে শেষ করব। তো আমরা আদ-দারসু সানি শুরু করছি। এই দার্সে হচ্ছে আমরা শিখব ইসমে তাফজিল, ইসমু তাফজিল। তাফজিল এটা হচ্ছে বাবে তাফিল থেকে ফাদ্দলা ইউফাদ্দিলু, প্রাধান্য দেওয়া, ফজিলত বর্ণনা করা, শ্রেষ্ঠত্ব দেওয়া, শ্রেষ্ঠত্ব ইয়া করা। তো একটার উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া, একটার উপরে আরেকটার মর্যাদা দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়া, এরকম বিভিন্ন অর্থে আসে। তো ইসমে তাফজিল মানেই হচ্ছে তুলনা করা, আসবে তুলনা করা, ফজিলতের দিক থেকে হোক বা সিফাতের দিক থেকে হোক তুলনা করা আসবে। তো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। জামিলুন একটা সিফাত, জামিলুন মানে সুন্দর একটা সিফাত, কাবিরুন একটা সিফাত মানে হচ্ছে বড়, জামিলুন কাবিরুন। তো জামিলুন থেকে ইসমে তাফজিল হবে আজমালু, ইসমে তাফজিল আজমালু, এটা হচ্ছে আফ আলুর ওজনে হবে আজমালু, আজমালু এটার ব্যবহার আসবে অনেক রকম। আজমালু মিন হলে তার থেকে সুন্দর, আর শুধু আজমালু মানে অধিকতর সুন্দর, জামিলুন মানে সুন্দর, আজমালু মানে হচ্ছে অধিকতর সুন্দর, মানে সুন্দরটা এখানে বেশি, কাবিরুন বড়, আকবারু অধিকতর বড়। তো এইটার নাম কি বললাম? ইসমে তাফজিল, ইসমে তাফজিল, ফাজ্জালা ইউফাজ্জিলু থেকে তাফজিল, বাবে তাফিল থেকে ইসমে তাফজিল। তো এগুলো ইসমে তাফজিল অনেক কিছুই আমাদের কাছে আসছিল, নাকেসের ইসমে তাফজিল আসছিল, তারপরে সহিহ যেগুলো আছে সব ইসমে তাফজিল আগে চলে গেছে প্রায়। এখন আমরা একটা পাঠের মধ্যে সবগুলো একসাথে গোছানো পাবো। তো ইসমে তাফজিল তৈরি করো এবং অর্থ বলো। প্রথমে শুরু করেন সোহাইব ভাই, নাজিফুন থেকে কি হবে ইসমে তাফজিল? নাজিফুন থেকে আনজাফু, আনজাফু। নাজিফুন মানে কি? নাজিফুন, নাজিফুন পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আনজাফু মানে কি হবে তাহলে? অধিক পরিচ্ছন্ন, অধিক পরিষ্কার। জি, অধিকতর বা অধিক, অধিকতর। একইভাবে সগিরুন থেকে কি হবে আপনি বলে দেন, অর্থ করে দেন। সগিরুন থেকে, সগিরুন থেকে আসগরু, আসগরু, তারপরে অধিকতর ছোট, অধিকতর ছোট। কদিমুন থেকে, কদিমুন থেকে, কদিমুন থেকে আকদামু, অধিকতর, অধিকতর পুরাতন, পুরনো। তফিলুন থেকে, তফিলুন থেকে আতওয়ালু, আতওয়ালু অধিকতর, অধিকতর লম্বা, লম্বা। কসিরুন থেকে, কসিরুন থেকে আকসরু, আকসরু অধিকতর ছোট, খাটো, অধিকতর খাটো। জি, ওয়াসিউন থেকে, ওয়াসিউন থেকে আওসাউ, অধিকতর প্রশস্ত, আওসাউ অবশ্যই, আওসাউ। জি, তারপরে দয়িকুন, দয়িকুন থেকে আদয়াকু, আদয়াকু। জি, অধিকতর সংকীর্ণ,
অধিগত সংকীর্ণ। আজীবন, আজীবন, আজীবন থেকে আজাবু, আজাবু অধিকতর আশ্চর্যজনক। অধিকতর শরীফুন, শরীফুন থেকে আশরফু, আশরফু অধিকতর ভদ্র। অধিকতর সামিনুন, সামিনুন থেকে আসমানু, আসমানু অধিকতর মূল্যবান, অধিক দামি মূল্যবান। তো এর মধ্যে ছিল সহি এবং আজওয়াব ছিল। এবার আছে যেগুলো সেগুলোকে বলে হচ্ছে আপনার মুদাফ। মুদাফ মানে দুইটা করে হরফ একই, যেমন লাযিদুন যেটা করলে মস্ত, যেটা কি বললে, যেটা আমাদের হয়ে গেল সেটা সহি ছিল এবং আজওয়াব ছিল, সহি এবং আজওয়াব। যেমন নাযিফুন, এখানে নুন, জ এবং ফা তিনটা হরফই হচ্ছে সহি। সগীরুন, কদিমুন এগুলো সহি। কসিরুন সহি। আজীবুন, শারিফুন, সামিনুন সবগুলোই সহি। আর তহুইলুন ওয়া আছে মাঝখানে আজওয়াব, ওয়া তারপরে ওয়া আছে, এখন শুরুতে ওয়া আছে, অবশ্য শুরুতে ওয়া আছে, এটা হচ্ছে আপনার মিসাল। তারপরে দয়িখুন, এটা হচ্ছে আজওয়াব। তো এখানে সহি ছিল, আজওয়াব ছিল, সবগুলো একই রকম ভাবে হচ্ছে, একই ওজনেই হচ্ছে। সহি, আজওয়াব, মিসাল একই ওজনে হচ্ছে। এবার আসেন হচ্ছে দ্বিতীয় প্রকার, এটার নাম হচ্ছে মুদাআফ, কারণ দুইটা হরফ একই, লাম জাল জাল, মাদ্দাতে চলে গেলে লাম জাল জাল, দুইটা হরফ একই। লাযিদুন মানে সুস্বাদু, তাহলে এটার কায়দা কী হবে, আল জাদু হবে না আলাজ্জু? মূলত হওয়ার কথা ছিল আল জাদু, কিন্তু ওই শেষে দুইটা একই হরফ হওয়ার কারণে মিলে যাবে আলাজ্জু, অধিকত সুস্বাদু। তারপরে আশরাফুল ইসলাম ভাই বলেন তো পরে এগুলো কলিলুন থেকে আকল্লু, আক লালু না আকল্লু, আকল্লু আলাজ্জু, এরকম হবে আকল্লু আলাজ্জু। কলিলুন মানে কি, কলিলুন মানে অল্প, কম। ক্যাসিরুন মানে হচ্ছে বেশি, কলিলুন অল্প। তাহলে আকল্ল মানে অধিকতর কম, অধিকতর অল্প। শাদিদুন, বলেন সোহেব ভাই বলেন, শাদিদুন, শাদিদুন থেকে আসাদ্দু, আসাদ্দু হাবিবুন থেকে, হাবিবুন থেকে আহাব্বু, আহাব্বু, আহাব্বু ইলাইকুম, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। এই যে আহাব্বা, আহাব্বা, আহাব্বু, আহাব্বা, কারণ এটা গরে মুনসারিফ, গরে মুনসারিফের মতো আমল করে। আহাব্বু, আহাব্বা এই দুটাই হয়। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। অধিক ভালোবাসা, জি। হাদিসের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আহাব্বা মানে অধিক, অধিকতর পছন্দনীয়, অধিকতর মহাব্বতের, অধিকতর প্রিয়, যতক্ষণ পর্যন্ত না হবে আল্লাহর রসুল। আর যে আয়াতটা আমি তেলা, যে আয়াতটা বললাম সে আয়াতটা সূরা তওবার মধ্যে আছে, সেখানে আল্লাহ, আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় মুজাহাদা, এইগুলো হচ্ছে, এগুলো সবচাইতে বেশি প্রিয় হতে হবে এইগুলো সব কিছুর থেকে। এর আগে আটটা জিনিসের নাম আছে,
কুলিঙ্কানা আবা হুকুম ও আবনা হুকুম, এরকম আটটা নাম আছে, আট প্রকারের নাম, তাদের সবার থেকে। জি মাশাআল্লাহ, মুখস্থ আছে আপনার। তো ওই আটটা চেয়ে যদি আল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তিনটা বিষয় আছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরি। এই যে দুইটা, একটা হাদিস থেকে উদাহরণ আমরা দেখলাম, একটা হচ্ছে কোরআনে আয়াত থেকে, এগুলো ইসমে তাফজিলের ব্যবহার আসবে, সব কিছু মিনের মাধ্যমে ব্যবহার করা আছে। মিন তো মিনের ব্যবহারতে প্রথমে আসবে, হাবিবুন থেকে আহাব্ব, আজিজুন থেকে আজু, আজু এটাও কোরআনে আছে, আজু জালিলুন থেকে জালিলুন থেকে আজাল্লু, আজাল্লু আজাল্লু। তাহলে এটা গেল দুই নাম্বার কায়দা, অর্থাৎ সহি মেসাল এবং আজওয়াব সবগুলো এক কায়দাতে হবে, আফআলুর ওজনে, আর মুদাআফ হবে আলাজদু, এই ওজনে সবগুলো হবে আলাজদু আকাল্লু। তিন নাম্বার এটা হচ্ছে মুদাআফ, মুদাআফ, জি মুদাআফ, মুদাআফ মানে বৃদ্ধি পাওয়া, মুদাআফ দোয়াফা। তো দুইটা অক্ষর যেহেতু একই আছে, এজন্য মুদাআফ বলে। তিন নাম্বার ক্যাটাগরি হচ্ছে, তিন নাম্বার প্রকার, এগুলোকে বলে আপনার হচ্ছে নাকেস, শেষে ওয়া বা ইয়া আছে, নাকেস। এগুলো কিন্তু সব আগে হয়েছে, আমরা এখন এক জায়গায় পাচ্ছি, এটা হচ্ছে ইয়া, সব কিছু কিন্তু আমাদের এই পর্যন্ত এসো আর বেশি যতগুলো পড়েছি, এই তিন প্রকারই ছিল, তিন প্রকারের ব্যবহারই হয়ে গেছে, কিন্তু এখন আমরা এখানে এক জায়গায় একটা একটা ইয়ার মধ্যে সব কিছুকে পাচ্ছি। গনিয়ুন থেকে আগুনা, গনিয়ুন থেকে আগুনা, এরকম হবে আগুনা, অধিগত ধ্বনি। সাহিউন থেকে আসখ, অধিকতর দানশীল। কভিউন থেকে আকোয়া, অধিকতর শক্তিশীল, শক্তিশালী। তাহলে জাকিউন থেকে কি হবে, জাকিউন থেকে আজকা, আজকা অধিকতর মেধাবী। গবিউন থেকে আগোবা, আগোবা অধিকতর নির্বোধ। শাকিউন থেকে আশক, গলিন, গলিন থেকে গলিন থেকে আগলা, আগলা আলিন থেকে আলা, আলা। আলা জি, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। তাহলে তিনটা কায়দা গেল, এক নম্বর হচ্ছে আফালুর ওজনে, দুই নাম্বার আলাফজু, আর তিন নাম্বারটা হচ্ছে আগুনা। এক নাম্বারটা সহি মিসাল আজওয়াব সবগুলো ওখানে আছে, দুই নাম্বারে আছে মুদাআফ, আর তিন নাম্বারটা হচ্ছে নাকেস, নাকেস। এগুলো জিন্স, জিন্সে নাকেস, জিন্সে সহি, জিন্সে। আচ্ছা, এবার আমরা আসছি ব্যবহারে, প্রথম ব্যবহার দেখেন, ইসমুত তাফজিল এর প্রথম ব্যবহার হচ্ছে মিন অব্যয় যোগে, মিন অব্যয় যোগে ব্যবহার, যেটা আমরা দুইটা উদাহরণ দেখলাম, কোরআনে আয়াত এবং হাদিস দুই জায়গাতে মিন আছে। আকুন আহাব্বা ইলাইহি মিন, মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি আজমাইন, মিন আছে ওখানে কোরআনে আয়াতে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মিন আছে ওখানে। খালিদুন আকবারু মিন মাজিদিন, খালিদিন আকবারু মিন মাজিদিন, মিন ব্যবহার করে তাহলে চেয়ে হবে, তুলনা করা হচ্ছে, খালিদ মাজিদের চেয়ে বড়। আয়িশাতু আকবারু মিন ফাতিমাতা, অর্থাৎ আয়িশাতু এটা মুয়ান্নাস, তারপরও এখানে আকবারুই ব্যবহৃত হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে। আয়িশাতু আকবারু মিন ফাতিমাতা, আয়েশা ফাতিমার চেয়ে বড়। এটা তারকিব
বলতে পারবেন তারকিব কিভাবে হবে? তারকিব প্রথমে শুরু হয়েছে ইসিম দিয়ে, খালিদুন আয়েশাতু ইসিম দিয়ে শুরু হয়েছে। তাহলে ইসিমটা প্রথমে যে ইসিম দিয়ে শুরু হয়েছে কি হবে? মুবতাদা হবে। তারপর হচ্ছে আকবারু, মুবতাদার পরে অবশ্যই কি হবে? খবর হবে, আকবারু খবর। আর মিন মাজিদিন, মিন হরফে জার, মাজিদিন হচ্ছে মাজরুর। জার মাজরুর মিলে কি হয়? সব সময় জার মাজরুর মিলে মুতাল্লিক, মুতাল্লিক হয়। কার সাথে মুতাল্লিক হবে? আকবারুর সাথে। তার মানে আকবারু এটা ইসমে তাবজিল, আবার এটা একটা শিবে ফেল, খবর। জি খবর, শিবে ফেল, শিবে ফেলের সাথে মুতাল্লিক হয়ে শিবে জুমলা হয়ে খবর। খালিদুন মুবতাদা, আর হচ্ছে আকবর ও মিম মাজিদিন, এই পুরাটা হচ্ছে খবর। মুবতাদা খবর, জুমলায় ইসমিয়া। তাহলে এইভাবে সবগুলো হবে। আল্লাহু আকবর মিন কুল্লি কাবিরিন, অর্থ কি? আল্লাহু আকবর মিন কুল্লি কাবিরিন, আল্লাহ সবচেয়ে বড়। মিন কুল্লি কাবিরিন, সমস্ত বড় থেকে আল্লাহ সবচেয়ে বড়। জি, সমস্ত বড় থেকে আল্লাহ বড়। আল্লাহু আরহামু মিন কুল্লি রহিমিন, সমস্ত দয়াবান থেকে আল্লাহ অধিক দয়াবান, অধিক দয়াবান। রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামু মিন কুল্লি কারিমিন, সমস্ত সম্মানী থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সম্মানী, অধিক সম্মানী। মাশাআল্লাহ। তো কারিমিনের দুইটা অর্থ, একটা হচ্ছে আপনার সম্মানিত, আবার দানশীল বা উদারও বোঝায়, মহানুভব। দুই দিক দিয়ে বোঝায়, সম্মানিত মর্যাদাবান, আবার দানশীল। এবং তাহলে সমস্ত দাতার চেয়ে বড় দাতা, সমস্ত মহানুভবের চেয়েও বড় মহানুভব। ইয়া রশিদা, ইয়া রশিদান, ইয়া রশিদান, এর আগে দেখছেন এরকম ইয়া রশিদান, ইয়া রশিদু দেখছেন? আচ্ছা, এটা তো রশিদুনই হওয়ার কথা, রশিদ তো একজনের নাম, ইয়া রশিদা হওয়ার কথা না। ইয়া রশিদুন, হে রশেদ। যদি রশেদ নাকিরা হয় তাহলে ইয়া রশিদান হতে পারে, ইয়া রশিদান নাকিরা হলে। যেমন ইয়া রজুলু, ইয়া রজুলানও হতে পারে, নাকিরা যদি হয়। ইয়া রজুলু মানে হে লোক, এখানে লোকটা নির্দিষ্ট, ইয়া রজুলু হে লোক। কিন্তু যখন অনির্দিষ্ট করে লোককে ডাকা হচ্ছে, হে লোক মানে কোনো নির্দিষ্ট করে না, তখন নসব হয় ইয়া রজুলান, হে লোক, এখানে অনির্দিষ্ট করে। তো ইয়া রজুলু এটা যদি মারিফা করে ডাকা হয় তাহলে ইয়া রজুলু হয়, আর যদি অনির্দিষ্ট করে ডাকা হয় নাকিরা ভাবে তাহলে ইয়া রজুলা। হয়তো বা এটা রশিদুন থেকে ইয়া রশিদা, রশিদ এখানে অপরিচিত রশিদ, অনেক রশিদ আছে, তার মধ্যে ইয়া রশিদা ডাকছে, হে রশিদ, এখানে নির্দিষ্ট করে ডাকছে না। এটা মনে রাখেন, অনির্দিষ্ট করে যদি আহ্বান করা হয় তাহলে সেক্ষেত্রে নসব হয়, মুনাদা নসব হয়। আনা দাঈফুন ওয়া আনতা আদাফু মিন্নি, তাহলে রশিদা তো হওয়ার কথা ছিল না, এটা নির্দিষ্ট করে তো বলছে, আনা দাঈফুন ওয়া আনতা আদাফু মিন্নি, হে রশিদ, আনা দাঈফুন, আমি দুর্বল, ওয়া আনতা আদাফু মিন্নি, আর তুমি আমার চেয়ে অধিক দুর্বল, তুমি আমার চেয়ে দুর্বল। এখানে আনা দাঈফুন এটা একটা মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে মাতুফ আলাইহি, ওয়া হরফে আতফ, আনতা আবার মুবতাদা, আদাফু মিন্নি আবার হচ্ছে আগের মতো, কীভাবে
আগের মতো কি হবে? খবর হবে, আদাফু খবর খবর হবে, মেহেন্দিটা মুতাল্লেক হবে আদাবুর সাথে। বলেন তারপর থেকে মানে একটু বলে যান, তিলকা সাআত তিলক সাআতু গালিয়াতান ওয়া হাযিহি গালিয়াতুন গালিয়াতুন খবর না, এটা খবর তো রাফা হয়। তিলকা সাআতু গালিয়াতুন তিলক সাআতু গালিয়াতুন ওয়া হাযিহি সাআতু আগলা মিন তিলকা তিলক সাআতু গালিয়াতুন এই ওই ঘড়িটি দামি ওয়া হাযিহি সাআতু আগলা মিন তিলকা তো আর এই ঘড়িটি ওই ঘড়ি থেকেও এই ঘড়িটি ওই ঘড়ি থেকেও দামি এই ঘড়িটি ওই ঘড়ি থেকেও দামি জি একই ভাবে লিবাসুন লিবাসু রশিদিন আন রফু মিন লিবাসু লিবাসু রশিদিন আন রফু মিন লিবাসিন নাজিদিন মিন লিবাসি মাদিদিন মিন লিবাসি মাদিদিন মুজাব মুজাব লিখি লিবাসি মাদিদিন জি মাজেদের পোশাকের চেয়ে রশিদের পোশাক পরিচ্ছন্ন 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 বা অধিক পরিচ্ছন্ন বেশি পরিচ্ছন্ন বেশি পরিষ্কার জি তারপরে জাইনাবু 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 বিনতু নাজিফাতান নাজি ফাতেন জাইনাবু বিনতুন নাজি ফাতুন এটা বিনতুনের সাথে সিফাত জাইনাবু বিনতুন নাজি ফাতুন বিনতুনের সিফাত জাইনাবু বিনতুন নাজি ফাতিন আয়েশাতু নাজি ফাতেন না নাজি ফাতুন সিফাত হয়েছে তো এজন্য বিনতুন নাজি ফাতুন বিনতুন নাজি ফাতুন জাইনাবু বিনতু নাজিহাতুন ওয়া আয়েশাতু আনজাফু মিনহা মানে জাইনাব পরিচ্ছন্ন মেয়ে জাইনাব পরিচ্ছন্ন মেয়ে আর আয়েশা তার থেকেও পরিচ্ছন্ন আয়েশা তার থেকেও পরিচ্ছন্ন জাইনাব পরিচ্ছন্ন মেয়ে আর আয়েশা তার থেকেও অধিক পরিচ্ছন্ন অধিক পরিচ্ছন্ন জি এই যে আরো অনেক আছে ব্যবহার একই বিষয় পড়ে যান হাদিহিল গুরফাতু আওসাউ মিন তিলকাল গুরফাতি হাদিহিল গুরফাতু আওসাউ মিন তিলকাল গুরফাতি এই কক্ষ প্রশস্ত মিন তিলকাল গুরফাতি ওই কক্ষের চেয়ে জি বেশি ওই কক্ষের চেয়ে ওই কক্ষের চেয়ে এই কক্ষ বেশি প্রশস্ত অধিক প্রশস্ত কলবুকা আওসাউ মিনাস সামাই কলবুকা আওসাউ মিনাস সামাই তোমার তোমার অন্তর প্রশস্ত আসমানের চেয়ে জি নাহনু আসগরু মিনকুম وأنتم أكبر منا نحن أصغر منكم তোমাদের থেকে আমরা ছোট وأنتم أكبر منا এবং তোমরা আমাদের থেকে অধিক বড় অধিক বড় জি আল আসালু আহাল্লা আল আসালু আহাল্লা মিন সাকা মিনাস সাকারি মিনাস সুকারি আর আহলা না রে আহলা নাকেস আহলা হুলহুন থেকে আসছে তো হুলহুন আহলা আল আসালু আহলা মিনাস সুকারি মধু চিনি থেকে মধু চিনি থেকে মধু চিনি থেকে অধিক মিষ্টি চিনি থেকে মধু অধিক মিষ্টি খালিদুন খালিদুন ওয়ালাদুন জাকিয়ুন
খালিদুন ওয়ালাদুন জাকিয়ুন ওমাজিদুন আজকা মিনহু। খালেদ মেধাবী ছেলে, ওমাজিদু আজকা মিনহু এবং মাজিদ তার থেকে অধিক মেধাবী। জি আয়েশাতু বিনতু যাকিয়াতান, বিনতুন যাকিয়াতুন মাউসুফ সিফাতি, মাউসুফ সিফাতি আয়েশাতু বিনতুন যাকিয়াতুন ওয়া ফাতিমাতু আজকা মিনহা। আয়েশা মেধাবিনী ছাত্রী, মেধাবিনী মেয়ে, ফাতিমাতু আজকা মিনহা এবং ফাতিমা তার থেকে অধিক মেধাবী। জি হাজাত তাজিরু আগুনা মিন জালিকা তাজিরু, তাজিরি এই জগত তাজিরি, হাজি তাজিরু আগুনা মিন জালিকা তাজিরি এই ব্যবসায়ীটি ধনী, মিনজালিকা তাজিরি ওই ব্যবসায়ীটির থেকে। জি আন্তা কবিয়ে কবিয়ুন, আন্তা কবিয়ুন, আন্তা কবিয়ুন ও আনা আকুই মিনিকা, আকুয়া 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 আকুয়া, আন্তা কবিয়ুন ও আনা আকুয়া মিনিকা। কবিউন শক্তিশালী, শক্তিশালী আপনি কবিউন বা তুমি শক্তিশালী আর আমি তোমার চেয়ে অধিক শক্তিশালী, অধিক শক্তিশালী তুমি শক্তিশালী আর আমি তোমার থেকে অধিক শক্তিশালী। রসুলুনা আহাব্বু ইলাইনা মিন কুল্লি হাবিবিন, আমাদের রসুল আহাব্বু ইলাইনা, আমাদের রসুল আমাদেরকে অধিক ভালোবাসেন, মিন কুল্লি হাবিবিন সমস্ত ভালোবাসার থেকে। না এটার অর্থ এরকম হবে না, ভালোবাসেন বললে তো আপনার আহাব্বু এটা ইসমে তাফজিল হয় না, ভালোবাসেন বললে তো এটা আপনার ফেল হয়ে গেল। রসুলুনা আহাব্বু ইলাইনা, আমাদের রসুল আমাদের কাছে পছন্দনীয়, আমাদের কাছে প্রিয়, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে প্রিয়, মিন কুল্লি হাবিবিন সমস্ত প্রিয় জিনিস হচ্ছে, সমস্ত পছন্দের জিনিসের থেকে, মহাব্বতের জিনিসের থেকে আমাদের রসুল আমাদের কাছে অধিক পছন্দনীয়, অধিক মহাব্বতের। আল মালু আজিজুন ওয়াল ইলমু আজ্জা মিন আল মালি, আআজ্জু আআজ্জু, আল মালু আজিজিন আজিজুন, আল মালু আজিজুন মাল আজিজুন, প্রিয় হতে পারে, প্রিয় অথবা সম্মানিত, সম্মানিত বলতে পারেন, অনেকগুলো মান আছে আজিজুনের, মান সম্মান মাল সম্মানিত জিনিস, মাল সম্মানিত জিনিস, ওয়াল ইলমু আজু মিনাল মাল এবং ইলম তার থেকেও অধিক সম্মানিত। জি আযাবুল আখিরাতি আশাদ্দু মিন আযাবিদ দুনিয়া, আযাবিদ দুনিয়া, জি আখিরাতের আযাব অধিক, দুনিয়ার আযাব থেকে আখিরাতের আযাব অধিক কঠিন, আশাদ্দু কঠিন, জি
সাদি দুল থেকে, দিয়ে সাদি আসাদ দুল রাজা থেকে আসছে আসাদ্দ, অধিক কঠিন। অধিক কঠিন, দুনিয়ার মা রাজা থেকে উন দিয়ে নাহারি, আসাদ রাজা অধিক কঠিন। জি কঠিন, মা মা উন নাহারি। উন মা উন নাহারি আকল্লু মিমিয়া হিল মিমিয়া মিমিয়া হিল মিমিয়া বাহরি, হিল বাহরি বাহরি মা উন নাহারি নদীর পানি অকল্লু কম, অকল্লু অধিক কম অধিক কম, বা অধিকত অধিকপানি কম। অধিক কম, অধিকত কম মিয়াহির বাহরি সাগরের পানি থেকে, সাগরের পানি। মা উনের জমা হচ্ছে মিয়াহুন, পানির জমা। তিলকাল ফাকিহাতু লাযীযাতুন وهذا وهذه الفاكهة الذي من فاكهة تلك ألذ، الفاكهة ألذ من تلك الفاكهة. تلك الفاكهة لذيذة فاكهة فول أي فولتي أي فولتي شوشدو وهذه الفاكهة এবং এই ফলটি আল্লাজি মিন আলাজু 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 মিন ইসমে তাফজিল আলাজু আলাজু মুদাফের কারণে আসছে আলাজু আলাজু মিন তিলকাল ফাকিহাতি ওই ওয়াহাদিহিল ফাকিহাতু এই ফল থেকে অধিক সুস্বাদু জি আল কলিলুল লাযী ইয়ানফাউ القليل الذي ينفع ওই অল্প যা উপকারী যা উপকার করে احب الي من الكثير আমার নিকট প্রিয় বা পছন্দনীয় من الكثير الذي لا ينفع ওই বেশি থেকে আমার কাছ থেকে প্রিয় যেই বেশি কোনো উপকার করে না করে না এখানে একটু তারকিবটা বলে দিই আল কলিলু হচ্ছে এখানে মাউসুফ তার সিফাত আছে আল্লাদি থেকে আল্লাদি হচ্ছে ইসমে মাউসুল আল্লাদির নাম তো শুনছেন ইসমে মাউসুল জি ইসমে মাউসুলের পরে কি থাকে সেলা সেলা তাহলে ইয়ানফাউ এটা ফেল আছে এবং ফাইল আছে হুয়া জমির ফাইল আল্লাদির দিকে ফিরবে তো ইয়ানফাউ ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে সেলা আল্লাদি ইসম মাউসুল সেলা মাউসুলা মিলে আল কলিলু মাউসুফের সিফাত মানে এটা কলিল সম্পর্কে আবার সিফাত বলছে কোন কলিল কোন অল্প যেটা আল্লাদি লা আল্লাদি ইয়ানফাউ যেটা উপকার করে সেই অল্প তাহলে কলিলুনের সিফাত হচ্ছে আল্লাদি ইয়ানফাউ সেলা মাউসুলা মিলে সিফাত মাউসুফ মিলে মুবতাদা আহাব্বু হচ্ছে খবর আহাব্বু খবর খবর আর আহাব্বুর সাথে মুতাল্লেক দুইটা মুতাল্লেক আছে ইলাইয়া আর মিনাল কাসির দুইটা মুতাল্লেক আর কাসির এটার আবার সিফাত আসছে যেমন কলিলের সিফাত আসছে না জি আল্লাদি ইয়ানফাউ হচ্ছে কলিলের সিফাত আর কাসিরের সিফাত হচ্ছে আল্লাদি লা ইয়ানফাউ এটাও সেলামা সালামের সিফাত হচ্ছে কাসিরের মিন হাফেজার যার মাত্র মেলে মুতাল্লেক আহাব্বুর সাথে আহাব্বু হচ্ছে খবর খবর আর শুরুর যা আছে সব মুত্তাদা তার মানে এইটুকু অংশ হচ্ছে মুত্তাদা আর পরের অংশ পুরাটাই কি খবর খবর মুত্তাদা খবর মেলে জুমলায় ইসমিয়া আচ্ছা এটা গেল হচ্ছে প্রথম মানে ব্যবহার ইসমে মাউসুলের ব্যবহার ইসমে তাফজিলের ব্যবহার কিসের মাধ্যমে মিনের মাধ্যমে মিন হাফেজারের মাধ্যমে আরেকটা থেকে তুলনা করা হচ্ছে সেটা থেকে এটা উত্তম এইবার দ্বিতীয় ব্যবহার ইসমু তাফজিলের দ্বিতীয় ব্যবহার হচ্ছে ইজাফাতের মাধ্যমে অর্থাৎ ইসমে তাফজিল হবে মাউসুফ ইয়া মুজাফ পরেরটা হবে মুজাবিলাহি ইজাফাতের মাধ্যমে ব্যবহার হবে তখন যার সাথে ইজাফাত থাকবে ওই জিনসের মধ্যে যত আছে
সবার চেয়ে শ্রেষ্ঠ বোঝাবে। যেমন আফদলুর রসুলি, আর রসুল হচ্ছে রসুলনের জুমা, রসুলু রসুলন, আফজালুর রসুলি মানে রসুলগণের শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ রসুল। এটি ইসমে তাবদিল, আপনি এমনিতে মানে করলে বুঝতে পারছেন যে রসুলগণের মধ্যে সর্বোত্তম। তো আর রসুলু বলতে যত রসুলগণ আছে, যত রসুল বোঝাচ্ছে, সব রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোঝাচ্ছে। তাই আমরা একবারে বলতে পারি শ্রেষ্ঠ রসুল, আফজালুর রসুলি শ্রেষ্ঠ রসুল, আজমালুল আজহারি সুন্দরতম ফুল বা সবচেয়ে সুন্দর ফুল, শ্রেষ্ঠ ফুল, সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ এখানে হবে না, আফজাল হলে শ্রেষ্ঠ হতো, আজমালুল আজহারি শ্রেষ্ঠ সুন্দরতম ফুল, সবচেয়ে সুন্দর ফুল, আকসান নাসি আসখান নাসি শ্রেষ্ঠ ধ্বনি, মানে শ্রেষ্ঠ দানশীল, শ্রেষ্ঠ দানশীল, আসখান নাসি শ্রেষ্ঠ দানশীল, আগনাল আগ্নেয়ী পরে একটা ধ্বনি হবে, আগনাল আগ্নেয় ধ্বনিদের ধ্বনি মানে কি সবচেয়ে সেরা ধ্বনি। তাহলে ইসমে তাফজিলের দ্বিতীয় ব্যবহার হচ্ছে ইজাফাতের মাধ্যমে। আর একটা জিনিস খেয়াল করেন যে ইজাফা মুজাফ ইলাহিগুলো সব এখানে জুমা, রসুল জুমা, রসুলের জুমা, আজহারু জাহারতনের জুমা, আর নাসু এটাও জুমা অনেক মানুষ, আগ্নিয়া গনিয়নের জুমা, সব জুমার দেওয়া আছে এখানে, মানে সকল বোঝাচ্ছে ওই ইয়াটাকে। তো এটার ব্যবহার খুবই মানে সহজ ব্যবহার, রাসুলুনা আফজালুর রসুলি, আমাদের রসুল হলেন সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, হুয়া হুয়া, এটা হুয়া হবে, হুয়া আসফান নাসি, তিনি শ্রেষ্ঠ ধ্বনি দানশীল, শ্রেষ্ঠ দানশীল। এটার ক্ষেত্রে তার্কিক হবে মুজাব মুজাব ইলাহি মিলে খবর, রসুলুনা মুক্তাদা আর মুজাফ মুজাব ইলাহি মিলে আফজাল মুজাফ রসুল মুজাব ইলাহি, মুজাব মুজাব ইলাহি মিলে খবর। হাদিহ জাহরাতু আজমালুল আজহারি, আজমালুল আজহারি এই ফুল শ্রেষ্ঠতম ফুল, ইয়া মানে সুন্দরতম ফুল, সবচেয়ে সুন্দর ফুল। বিলাদি আমাদের দেশ, আজমালুল বুলদানি আমাদের দেশ, আজমালুল বুলদানি শ্রেষ্ঠ সুন্দরতম সুন্দরতম দেশ, ইল্লাল বিলাদ, ইল্লা ইল্লাল বিলাদ আল মুকদ্দাসতা, ইল্লাল বিলাদ আল মুকদ্দাসতা, পবিত্র যেই দেশটা আছে, পবিত্র যেই নগরী আছে সেটা বাদে, পবিত্র দেশ বাদে আমাদের দেশটা সবচেয়ে শ্রেষ্ঠ দেশ, সবচেয়ে সুন্দরতম দেশ। ইল্লাকে বলা হয় হরফে ইস্তেসনা, পরবর্তীতে মুস্তাসনা আছে। আচ্ছা আমাদের, আচ্ছা এরপরে একটা হচ্ছে হাদাল মুজাহিদ আশজাউন নাসি, এই মুজাহিদ শ্রেষ্ঠ সাহসী, তাই না, সব সর্বোচ্চ সাহসী মানে সবচেয়ে বেশি সাহসী। আংতা আগুনান নাসি ওয়া আসখাহুম, আংতা আগুনান নাসি ওয়া আসখাহুম, আপনি শ্রেষ্ঠতম ধনী এবং দানশীল, শ্রেষ্ঠতম দানশীল মানে সর্বোচ্চ, সর্বোচ্চ ধনী এবং সর্বোচ্চ দানশীল। জি এখানে যেহেতু একবার আর নাসি আছে এই জন্য পরে আসফা হুম, হুমটাই নাসের দিকে ফিরবে, অর্থাৎ ও আসফা নাসি হওয়ার কথা, বুঝতে পারেন, শুরুতে যেহেতু নাসি আছে, আগনার নাসি ওয়া আসফান নাসি দুইবার নাসি আসতে পারে, অথবা জমিরও ব্যবহার করা যায়, জমির তো ইসমের পরিবর্তে আসে। আংতা আগুনাল আগুনিয়া ই ওয়া আসখাল আসখিয়া ই, ধনীদের ধনী মানে কি সর্বোত্তম ধনী, সবচাইতে বড় ধনী আপনি এবং সবচাইতে বড় দানশীল। হাজা তিলমিদু আদকাল আদকিয়া ই, এই ছাত্রটি
সবচেয়ে মেধাবী, সবচেয়ে মেধাবী। এখন এই দুইটাকে একসাথে আবার, যেহেতু আমরা দুইটা কায়দা শিখে ফেললাম, একটা মিন ব্যবহার করে আর একটা হচ্ছে মুজাফ ইলাহির মাধ্যমে, মুজাফ মুজাফ ইলাহির মাধ্যমে দুইটা কায়দাকে এখন আবার একসাথে। কানা খালিদুন আকবার মিন শাহিদিন। আচ্ছা, এখানে আবার আপনার আরেকটা বিষয় আছে যে এই ইসমে তাফজিলকে আবার বিভিন্ন হালতে ব্যবহার। এতক্ষণ আমরা কিন্তু দেখলাম যে শুধুমাত্র খবর হিসাবে ব্যবহার দেখলাম, এত যতগুলো দেখছি সবগুলোতে খবর হয়েছে। খবর কি রফা না নসব না জার হয়? খবর কোন হালতে হয়, রফা নসব না জার? নসব হালতে খবর নসব। কানার খবর নসব হয়, কিন্তু শুধু যে খবর মুক্তাদা, যে খবর মুক্তাদার খবর তো আপনার রফা হয়। মুক্তাদাও রফা, মুক্তাদার যে খবর সেটাও রফা। তো আগের গুলো সব রফা ছিল, এই জন্য আকবারু ছিল, পেট ছিল, আকবারু আসগরু আক এরকম ছিল না, আউসাউ পেট ছিল। আর এখন আমরা দেখবো যে বিভিন্ন হালতে কি হয়। যেমন ধরেন কানা খালিদুন আকবার মিন শাহিদিন, এখানে কানাকে যদি বাদ দেন তাহলে খালিদুন আকবারু মিন শাহিদিন, খালেদ শাহিদের চেয়ে বড়। কিন্তু কানা এসে কি করলো, কানা আসলে করেটা কি? কানা সম্পর্কে বলেন তো, কানা জুমলায় ইসমিয়ার পূর্বে আসে, মুক্তাদা খবরের পূর্বে আসে, এবং মুক্তাদাকে কি দেয়, মুক্তাদাকে কানা নসব দেয়, ইন্না নসব দেয়। কানা মুক্তাদাকে কি দেয়, রফা দেয়। জি, তখন এই মুক্তাদাকে বলা হয় কানার ইসিম, তখন আর তার নাম মুক্তাদা থাকে না, তখন হয় কানার ইসিম। আর খবরকে নসব দেয়, কানা খবরকে নসব দেয়, মুক্তাদাকে রফা দেয়। এই জন্য দেখেন কানা খালিদুন, খালিদুন রফা না নসব, খালিদুন রফা। আর আকবার মিন শাহিদিন, আকবার যেমন আইসাতু থেকে আইসাতা হয়, এরকম আকবারু থেকে আকবার মিন শাহিদিন, শাহিদের চেয়ে বড় ছিল, খালেদ শাহিদের চেয়ে বড় ছিল। কানা এসে অর্থ করে দিচ্ছে খালেদ শাহিদের চেয়ে বড় ছিল। তো আকবার এটা রফা না নসব, নসব। তাহলে গায়রে মুনসারিফের মতো না? গায়রে মুনসারিফ, কিন্তু দ্বিতীয় যে প্রকার ছিল ওটা কিন্তু গায়রে মুনসারিফ হবে না। আকবার নাসি ওটা গায়রে মুনসারিফ না, ওটা হবে একবারে মানে মুনসারিফ হবে, ওটা জের জবর পেশ সবই নেবে, দেখতে পাবো আমরা সামনে ইনশাল্লাহ। কানাত ফাতিমাতু আংজাফু, আংজাফু না আংজাফা কোনটা হবে? তোমার ইসলামের পূর্বে, তুমি তোমার ইসলাম গ্রহণের পূর্বে বা ইসলামের অবস্থার পূর্বে তুমি কি ছিলে? আশজাআন নাসি, মানুষের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন। এখানেও কুন্তা, এই কুন্তার মধ্যে ইসিম আছে আন্তা, এই তাটা হচ্ছে ইসিম কানার, আর খবর হচ্ছে আস যা আর না আসি কবলাল ইসলামিকা, কবলা ইসলামিকা এটা মুতাল্লিক হবে আস যাওয়ার সাথে। ফাকাইফা তাখাফুল আনা হা উলাইন নাসু, হাউলাইন নাস ফাকাইফা তাখাফুল আনা, ফা মানে তাহলে, যেহেতু ছিলে তুমি আগে এত শক্তিশালী এত সাহসী ছিলে, ফাকাইফা তাখাফুল আনা তাহলে এখন তুমি কেন ভয় করো বা ভয় করছো, হাউলাইন নাসা এই মানুষদেরকে। আর নাসা সিফাত আসছে আল্লাহ দিয়ে না, ইয়াশকুরুন বিল্লাহি ওয়া ইয়াবুদুন আল আসনামা, আল্লাহ দিনে ইয়াশকুরুন আল ইয়াশ আল্লাহ দিনে ইউস রিকুনা, সরি ইয়াশকুরুনা হয়ে গেছে, আল্লাহ দিনে ইউস রিকুনা বিল্লাহি
ইয়াবুদুন আল আসলাম, যারা আল্লাহর সাথে শরিক করে এবং মূর্তি পূজা করে, তো মূর্তি পূজা করে, তাদেরকে তুমি এখন কেন ভয় পাচ্ছ, ভয় করছো? এই যে আল্লাহ দিনা ইসমে মাউসুল আর পরবর্তীটা সেলা, সেলা মাউসুল মিলে আর নাস, এটার হচ্ছে সিফাত, আর নাস মাউসুফ আর সিফাত মিলে হচ্ছে হাউলাই ইসমে ইশারা মুশারুন ইলাহি, ইসমে ইশারা মুশারুন ইলাহি মিলে আবার তাকাফুর মাফুলে বিহি, মানে ওই লোকদেরকে ভয় পাচ্ছ কেন? বাদা আন আসলামার রজলু, বাদা আন আসলামার রজলু, লোকটি ইসলাম গ্রহণের পরে, লোকটি আত্মসমর্পণ করার পরে বা লোকটি ইসলাম গ্রহণের পরে, সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল হয়ে গেলেন, সরা মানে কি হয়ে যাওয়া, হওয়া, সরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম হয়ে গেলেন, সরাও কিন্তু কানার মতো, কানা সরা আসবাহা এগুলো সবই খবরকে নসব দেয়, আহাব্বু হবে না আহাব্বা, আহাব্বা নাস ইলাইহি, তার নিকট সবচাইতে প্রিয়, না মানুষের নিকট না, আহাব্বা নাসি মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয়, তার মানে সর্বোচ্চ সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেল তার কাছে, ইলাহি মানে তার কাছে, ওই যে যেই লোকটা ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে ওই লোকটার কাছে আল্লাহর রসুল হয়ে গেছে হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। এখানে আহাব্বান না আছে, এটা প্রথম প্রকার ব্যবহার না দ্বিতীয় প্রকার ব্যবহার ইসমে তাফজিলের? দ্বিতীয় প্রকারের, দ্বিতীয় প্রকারের, এই জন্য সর্বোচ্চ প্রিয় হয়ে গেল, সবচেয়ে বেশি প্রিয়। রশিদুন আফজাল মিন খালিদিন, এর তো আমাদের হয়েছে রশিদ খালিদের চেয়ে অধিক শ্রেষ্ঠ, রশিদ খালিদের চেয়ে শ্রেষ্ঠ। এখন আমরা যদি আজন্য দিই, আজন্য জন্না ইয়াজন্য, জন্না ইয়াজন্য এটা কি করে? জন্না এটা কিন্তু তার ইসিম এবং খবর দুইজনকেই নসব দেয়, কানা যেমন একজনকে রফা দিচ্ছে একজনকে নসব দিচ্ছে, ইন্না যেমন একজনকে নসব একজনকে রফা দিচ্ছে, জন্না এবং তার যত জন্নার মতো যারা আছে, জন্নার মতো আর অনেকেই আছে, এই জন্না এটা কি করে? ইসিম এবং খবর দুজনকে কি দেয়? নসব দেয়, দুজনকেই নসব। আবার আপনি এটাকে সাধারণভাবে চিন্তা করেন, আদুন্য যদি ফেল এবং ফাইল ধরেন তো দুটাই মাহফুল ধরতে পারেন, আদুন্য রশিদান আফজলা মিন খালিদিন, আমি মনে করি, আমি ধারণা করি যে রশিদান রশেদ আফজলা মিন খালিদিন, আমি কি ধারণা করি, আমি ধারণা করি রশেদ খালিদের চেয়ে উত্তম, খালেদের চেয়ে উত্তম, জি। তবে জন্নাকে আলাদা করার কারণ কি? আপনার এখানে যে জন্না না হয় সামিত হতো, এই ধরনের কিছু হতো সামিত, তাহলে একটা আন্না বসাতে হতো, আন্না সামিত আন্না রশিদান আফজলা মিন খালিদিন, কিন্তু জন্নর ক্ষেত্রে তা লাগে নেই, জন্নর ক্ষেত্রে সরাসরি রশিদান এবং আফজলা মিন খালিদিন মানে মুবতাদা খবরটা এসে এখানে সরাসরি দুইটাই নসব হয়ে গেছে, অর্থাৎ তখন জন্নর ইসিম আর খবর হয়ে গেছে, আন্না কিন্তু লাগেনি, এই জন্য জন্মটাকে আলাদা করা আছে, যেটাও আপনার ওই ইসিম এবং খবরের পূর্বে আসে। জি, জন্না জুমলা ইসমি আর পূর্বে আসবে, যেমন কানা আসে, যেমন ইন্না আসে, এরকম জন্নাও আসবে, কিন্তু এখানে সে দুজনকেই কি দিবে, নসব দিবে, ইন্না এবং কানা এরা একজনকে জব নসব দেয় একজনকে রফা দেয়, দুজন বিপরীত, যেমন ইন্না যদি ইন্না নসব দেয় হচ্ছে ইসিমকে আর কানা নসব দেয় খবরকে, তাহলে পুরো দুজন বিপরীত, আর জন্না কি করে, জন্না দুজনকেই নসব দেয়, এই জন্য আজন্য রশিদান আফজাল মিন খালিদিন, আমি মনে করি
বা ধারণা করি যে রশেদ খালেদের চেয়ে উত্তম, তো রশিদান এটাকে নসব দিল, আবদলা এটাকে নসব দিল না? জি, রশিদান তো আগে ছিল রশিদুন আফজল মিন খালিদিন, যে আমরা তো দেখতে পাচ্ছি আগে কি ছিল, এখানে এখানে ছিল রশিদুন আফজল মিন খালিদিন, পেশ ছিল রশিদুনও পেশ ছিল, মানে দুইটা রফা ছিল, আর আদন্য রশিদান আফজল মিন খালিদিন, দুইটাই হয়ে গেল নসব। হাদিহিল ফাকিয়াতু আলাজুল ফাওয়াকিহি, এটা আবার হচ্ছে ইয়ার ব্যবহার, ইসমে তাফজিলের ব্যবহার হচ্ছে মোজাফ ইলাইহির মাধ্যমে, মোজাফের মাধ্যমে। হাদিল ফাকিয়াতু আলাজুল ফাওয়াকিহি, এই ফলটি হচ্ছে সর্বত সবচেয়ে সুস্বাদু ফল। ওয়াজাত্তু, ওয়াজাত্তু এই যে আদন্যর মতো কিন্তু একই রকম, ওয়াজাত্তু আজন্মের মতো, এটা আবার কি করবে দুইজনকেই নাসব দিবে। ওয়াজাত্তু মানে আমি পেয়েছি, ওয়াজাত্তু হাদিহিল ফাকিহাতা আলাজ্জাল ফাওয়াকিহি, দুইটাই নাসব, হাদিহিল ফাকিহাতা আর আলাজ্জাল ফাওয়াকিহি, আমি এই ফলটিকে সবচাইতে সুস্বাদু ফল হিসেবে পেয়েছি। আনা দাইফুন ওয়ালাকিন লাস্তু আদুআফা মিনকা, আনা দাইফুন আমি দুর্বল, ওয়ালাকিন ওয়ালাকিন মানে কিন্তু, লাস্তু লাস্তু এটা হচ্ছে যে লাইসা থেকে, লাইসা থেকে লাস্তু, এটা কানার মতো, ইসিমকে রফা দান করে খবরকে নসব দান করে, লাস্তুর মধ্যে ইসিম আছে, তু যেটা আংতা ইয়া আনা, আনা তু দ্বারা আনা বোঝাচ্ছে, এই দুটাই হচ্ছে লাস্তুর ইসিম। আর আদো আফা মিঙ্কা এটা হচ্ছে খবর, আদো আফা মিঙ্কা নসব হয়েছে না, আদো আফা মিঙ্কা কিন্তু আমি তোমার চেয়ে দুর্বল নই, আমি দুর্বল ঠিক আছে কিন্তু তোমার চেয়ে দুর্বল নই। লাস্তু বি আদো আফা মিঙ্কা, লাস্তু বি আদো আফা মিঙ্কা, লাস্তুর সাথে লাইসার সাথে একটা বি অতিরিক্ত আসে, জায়দা আসে, যেমন লাস্তু আদো আফা মিঙ্কা ব্যবহার করা যায়, লাস্তু বি আদো আফা মিঙ্কা ব্যবহার করা যায়। এখন বি হরফে যার আসছে অতিরিক্ত আসলে তো সে হরফে যার আমল তো করবে, অর্থের ক্ষেত্রে অতিরিক্ত হোক কিন্তু আমল তো করবে, তো বি আদো আফা, আদো আফা এটা যার হলো তো দেখেন হয়েছে আদো আফা, যে আয়সা তো আয়সা তো আয়সাতার মতো, বি আদো আফা। কোরআন থেকে একটা উদাহরণ দিই, ইদা হুইয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা, ফাহাইয়ু বি আহসানা মিনহা, ফাহাইয়ু বি আহসানা মিনহা, যখন তোমাদেরকে কেউ সম্ভাষণা জানায় তখন তোমরাও তার চেয়ে উত্তম সম্ভাষণা জানাও, আও রুদ্দুহা অথবা ওইটাই তোমরা ওই রকম করে ইয়া করো, ওইটাই ইয়া করো ফিরিয়ে দাও। ইদা হুইয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা, এখানে হচ্ছে যে বি আহসানা, বি আহসানা তাই না, বি এখানে যেমন বি আদাফা বি আহসানা, যার হালতেও নসব, যার হালতে জবর নসব না, সরি যার হালতে নসব হয় কীভাবে, যার হালতে জবর। আচ্ছা এরপরে লাস্তু বি আদ আফিন নাসি, এখানে কি হবে বি আদ আফিন নাসি, এই দুইটার মধ্যে একটু খেয়াল করেন, লাস্তু বি আদ আফা মিঙ্কা আর লাস্তু বি আদ আফিন নাসি, এখানে জের হবে, কেন জের হবে, এখানে গারে মুনসারিফ যদি, গারে মুনসারিফ যদি মুজাফ হয় অথবা আলিফ লাম যুক্ত হয়, দুই ক্ষেত্রে গারে মুনসারিফ যদি মুজাফ হয় অথবা আলিফ লাম যুক্ত হয় তাহলে এটা কিন্তু আবার মুনসারিফ হয়ে যাবে, অর্থাৎ জের জবর পেশ সবই হবে। বি আদাফা বি আহসানা ওখানে তো আপনার ছিল হচ্ছে ওখানে গারে মুনসারিফের মতো আমল করত, বি আহসানা বি আদাফা, কিন্তু এখানে বি আদাফিন নাসি, এটা কিন্তু মুজাফ আছে, মুজাফ মুজাফ ইলাইহি, এই জন্য বি হারফেজারের কারণে কি হয়েছে আদো আফা না আদো আফি,
أضعفي. بأضعف الناس. এটা মনে রাখেন, গারে মুনসারিফ দুই ক্ষেত্রে মুনসারিফ হয়ে যাবে, এক মুজাফ হলে, দুই আলিফ লাম থাকলে, আলিফ লাম থাকলে। হুয়া আশজাউন নাসি, এখানে তো আশজাউ হবে কারণ খবর, হুয়া আশজাউন নাসি শেষ, মানুষদের মধ্যে সবচেয়ে সাহসী। হুয়া মিন আশজাইন নাসি, এখানে জের হবে কারণ মিন হরফে জার, হুয়া মিন আশজাইন নাসি, সে মানুষদের মধ্যে সব সে সবচেয়ে সাহসী মানুষদের অন্তর্ভুক্ত। মিন মানে এখানে অন্তর্ভুক্তি বোঝাচ্ছে, সে হচ্ছে সবচেয়ে সাহসী মানুষদের অন্তর্ভুক্ত। সাল্লাম তো আলা, এখানে কি বলেন তো দেখি, আহাব বা হবে না আহাব বা বু হবে না আহাব বি হবে, আলা আলা আহাব্বান নাসি, কেন মোজাব মোজাব ইলাহি না, তাহলে আহাব বা হবে কেন, আলা হরফে জার, আদা আহাব বিন নাসি জের হবে এখানেও, যেমন এখানে আস যায় নাসি আহাব বিন নাসি জের হবে, এটা একটু কঠিন জায়গা, যে আমি জেদ দিয়ে দিলাম যে কটাতে, একটু যেই কটা নতুন জায়গা এটা জেদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এগুলো মুনসারিফ হয়ে যাবে মুজাফ হওয়ার কারণে, আর পূর্বে জের আসছে, জের প্রদানকারী হরফে জার আসছে। সাল্লাম তো আলা আহাব বিন নাসি ইলাইয়া, আমার কাছে সবচাইতে মানে আমি সালাম দিয়েছি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় মানুষকে, আমার কাছে যে মানুষের সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় আমি তাকে সালাম দিয়েছি। সাল্লাম তো আলা আহাব বিন নাসি ইলাইয়া, তার মানে আহাবুন নাসি ইলাইয়া তো হওয়ার উচিত ছিল, উচিত অবশ্যই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই এখানে কি বলছে, ওয়া হুয়া মুআল্লিমি, আর সে আমার শিক্ষক, শিক্ষক আহাবুন নাসি মানে এটা একটা যাই হোক বোঝাচ্ছে, যদিও প্রকৃতপক্ষে সবচাইতে আহাবুন নাসি হওয়ার কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মুআল্লিমি হয়তোবা কোনো ইয়াতে নিয়ে আসছে, ওয়া হুয়া মুআল্লিমা তিনি হলেন আমার শিক্ষক, আমি তাকে সরাসরি সালাম দিলাম, সাল্লাম তো আলা আহাব বিন নাসি ইলাইয়া ওয়া হুয়া মুআল্লিমা তিনি হলেন আমার শিক্ষক। তো দুইটা ব্যবহার গেলে তামরিন আসতেছে, তামরিন আমরা সামনের দিন করবো, দেখি তিন নম্বর ব্যবহারটা আজকে দেখাতে পারি কিনা, সময় অবশ্য হয়ে গেছে। তিন নম্বর ব্যবহার না, দুইটা ব্যবহারই, তিন নম্বর ব্যবহার নাই, দুই রকম ভাবে ব্যবহৃত হয়, হাল ব্যবহৃত হয় তিন রকম, তাহলে ইসমে তাফজিল ব্যবহৃত হয় দুই রকমই, এবং কোন ক্ষেত্রে ইসমে তাফজিল মুনসারিফ হয়ে যাচ্ছে সেটা তো দেখলেন আজকে, শুধু ইসমে তাফজিলই না বরং গারে মুনসারিফ, তারা যদি আলিফ লাম যুক্ত হয় এবং মুজাফ হয় তাহলে মুনসারিফের মতো আমল করবে। আজকে এ পর্যন্ত, আমরা ইনশাল্লাহ আগামী দিন তামরিন শেষ করে দেবো, খুব বেশি নাই, তারপরে আবার ছিল জি জি নসব, নসব নসব বলতে আমরা কোনটা বুঝেছেন, নসব ভালোতে যার, নসব ভালোতে যে জি নসব, তাহলে নসব শব্দের অর্থটা কি বুঝেছেন? নসব শব্দের অর্থের দিকে গেলে তো আপনার হবে না, নসব মানে সাধারণত নিচু হওয়া, নিচে ইয়া করা, আর রফা মানে উঁচু হওয়া, উঁচু করা নিচু করা এরকম, আর জের সেটা চলে গেল আরেকটা। এখানে হালতের নসব বলতে কী বোঝাচ্ছে সেটা বুঝলে আপনার জন্য যথেষ্ট হবে, অর্থ দরকার নেই, হালত মানে হচ্ছে অবস্থা, নসব মানে নসব, নসবের অবস্থা, আর হালতের রফা মানে রফার অবস্থা, হালতে জার মানে জারের অবস্থা, জার হালত, রফা হালত, নসব হালত, তিনটার কথা বলা হয় না, এই তিনটা হচ্ছে ইসিমের ক্ষেত্রে, ইসিম আপনার বাক্যের একটা জুমলার মধ্যে যেখানে ইসিম থাকুক না কেন সে এই তিন হালতের কোনো না একটা হালতে থাকবেই। একই ইসিম মনে করেন হচ্ছে আল মুসলিমু, এটা একটা ইসিম, মুসলিমই না মুসলিমু না একটা ইসিম, আপনি বাক্যের যেখানেই বসান, শুরুতে বসান, মাঝে বসান, ফেলের আগে পরে যে হিসাবে তাকে বসান,
যেখানেই বসান ওই একটা ইসিমই বিভিন্ন হালতে হতে পারে, কখনো ওই ইসিমটা রফা হালতে হতে পারে, কখনো নসব, কখনো জার। আর ফেলের ক্ষেত্রে ফেল আবার যেখানেই বসুক, ফেলের ক্ষেত্রে আবার তিন হালত হয়, সেটা হচ্ছে রফা, নসব আর আরেকটা আছে কি যজম। ফেলের ক্ষেত্রে জার হয় না। তাহলে একই ইসিম বিভিন্ন জায়গায় কালিমার মধ্যে বিভিন্ন মানে জুমলার মধ্যে বিভিন্ন অবস্থানের কারণে তার নাম চেঞ্জ হচ্ছে। তা না, আপনি আরেকটু আলোচনা শুনেন তাহলে বুঝতে পারবেন, এখনো ক্লিয়ার হননি। তাহলে আগে এতটুকু তো ক্লিয়ার আপনার, যে একটা ইসিমকে রফা বলছি তাকে তাই তাকে আর নসব বলতে পারবো না, এরকম তো না। একই ইসিমকে আমরা জুমলায় বিভিন্ন জায়গায় সরি বসার কারণে তাকে আমরা বিভিন্ন নামে ডাকছি, তাই না? বিভিন্ন হালতে ডাকছি, যে রফার হালতে আছে এখানে, অথবা নসব বহনা, অথবা জারে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সে রফা বা নসব বা জার হয় কেন, কি কি জন্য হালতটা হয়। যদি কোনো ইসিম মুবতাদা হয়, খবর হয়, এগুলো বুঝেন তো, মুবতাদা খবর বুঝেন না, মুবতাদা খবর, যদি মুবতাদা হয়, যদি খবর হয়, যদি ফাইল হয়, যদি নায়েবে ফাইল হয়, যদি কানার ইসিম হয়, যদি ইন্নার খবর হয়, যদি লায়ে নাফিয়ে জিনসের খবর হয়, যদি লা মাওয়ালা মুসাববাহাত নেবে, লাইসা একটা আছে মা এবং লা লাইসার মতো, তাদের যদি ইসিম হয়, এই যে আমি আটটা নাম বললাম, এই আটটা ক্ষেত্রে, এই আটটা অবস্থানে থাকলে তখন ওই ইসিমটাকে, ইসিমটার হালতটাকে বলা হয় রফা হালত। অর্থাৎ কোনো ইসিম মুবতাদা থাকলে তার হালতটা তখন কি হবে, রফা হবে। ওই একই ইসিম যদি খবরে থাকে তাহলে তার হালতটা কি হবে, রফা। ওই একই ইসিম যদি ফাইল হয় সেখানে রফা হলো। ওই একই ইসিম যদি নায়েবে ফাইল হয়, নায়েবে ফাইল, হ্যাঁ নায়েবে ফাইল যদি হয় তাও তাও রফা হবে। ওই একই ইসিম যদি ইন্নার খবরে আসে তাও রফা। ওই একই ইসিম যদি কানার ইসিমে আসে রফা হবে। ওই একই ইসিম আরো যে আটটা প্রকার যে বললাম, যেখানে আসুক সেখানে সে রফা হবে। তা আপনি মোটামুটি এখন রফাটা আসা বুঝতে পারছেন, কিন্তু রফার হালতে এসে তার রফার কারণে তার আলামতটা কি হবে, আলামত মানে আমরা দেখতে পাবো কি যে সে রফা যে হয়েছে তার মধ্যে পরিবর্তনটা কি হয়েছে, তার আলামতটা কি। আলামতটা হয়, রফার আলামত সাধারণত পেশ হয়, রফার আসল আলামত, আলামতে আসলিয়া বলা হয়, মূল আলামত। রফার মূল আলামত কি, পেশ। আলিফ লাম না থাকলে তানবিন হবে, আলিফ লাম থাকলে শুধু পেশ হবে। কিন্তু ব্যতিক্রম কিছু জিনিস আছে, ব্যতিক্রম ইসিম আছে বিভিন্ন প্রকার, 16 প্রকার ইসিম পড়লে পাবেন, বিভিন্ন ইসিম আছে যাদের রফার হালত পেশ হয় না। যেমন মুসলিমুনা, এটা জুমা মুজাক্কারে সালিম, এটার রফার হালতে পেশ না, ওয়া। তার মানে এখানে আলামতটা হচ্ছে পেশ দিয়ে হচ্ছে না, বরং কি দিয়ে হচ্ছে, ওয়া দিয়ে হচ্ছে, এটা হরফ দিয়ে হচ্ছে। এরকম কিছু জায়গা আছে যেখানে রফার আলত রফার আলামত আপনি পাবেন ইয়া, মুসান্নার ক্ষেত্রে মুসলিমানি ইয়া, রফার আলামত ইয়া, মুসলি ইয়া, ইয়া বলছি সরি, এটা হচ্ছে রফার আলামত আলিফ মুসলিমানি, আর মুসলিম মাইনি হয়ে গেলে তখন হবে নসব এবং জারের আলামত। তাহলে রফা হচ্ছে কি কারণে সেটা তো বুঝতে পারছেন, ওই যে ওই আট প্রকারের কোনো অবস্থানে থাকলে তখন তাকে রফা আলত হচ্ছে। আর রফার আলামতটা কি দেখা যাবে সেটা, সেই ইসিমটা আসলে কোন প্রকারের মধ্যে, ইসিমটা কেমন। জুমা মুজাক্কার সালিম যদি ইসিমটা হয়ে থাকে তার আলামত একভাবে প্রকাশ পাবে, ইসিম যদি জুমায় মুকাসসার হয় তার আলামত আরেকভাবে প্রকাশ পাবে, ইসিম যদি গয়রে মুনসারিফ হয় তাহলে তো সে জেন নেবে না, তার আলামত তানমিন নেবে না, তার আলামত আরেকভাবে প্রকাশ পাবে। তো এই যে কয়েকটা বিষয় বললাম, আর মাবনি হলে কোনো ইসিম যদি মাবনি হয় তাহলে কোনো হালতেই তার কোনো আলামত প্রকাশ পাবে না। ইসিম তাহলে দুই প্রকার, মাবনি আর মুরব, এগুলো সব আমরা
শুরু থেকে আলোচনা করেছে, আপনি হয়তো মাঝখানে ছিলেন না, এটা সব আলোচনা হয়েছে মাঝে জি মাঝে মাঝে মাঝে, একটু একটু করে আলোচনা হয়েছে। জি মাহফুল কি বলে আপনার নসব হালত হয় কিভাবে, 12টা বা 13টা কারণ পাওয়া যায়, যদি 5টা মাহফুল যদি হয়, মাহফুলের অবস্থানে যদি থাকে, ফেলের পরে মাহফুল অবস্থায় যদি থাকে, মাহফুলে বিহি, মাহফুলে লাহু, মাহফুলে মাহু, মাহফুলে মুতলাক, মাহফুলে ফিহি, যতগুলো আছে মাহফুল, 5টা মাহফুলই নসব হালত। ইন্নার ইসিম নসব হালত, ইন কানার খবর নসব হালত, লাইন অফ জিনসের ইসিম নসব হালত, তারপরে হচ্ছে মা লা এই দুইটার খবর নসব হালত, হাল নসব হালত, মুস্তাসনা নসব হালত, মুনাদা মুজাফ নসব হালত, তারপরে তামিজ, তামিজ আদত মাহজুজ আছে না, সেই তামিজ, তামিজের একটা অন্তর্ভুক্ত হচ্ছে আদত মাহজুজ, এই তামিজ হচ্ছে আপনার নসব হালত। এরকম 12টা 13টা আছে, এগুলো সব নসব। এগুলো তো জুমলার বিভিন্ন জায়গায় থাকার কারণে, একই ইসিম বিভিন্ন জায়গায় গেলে তখন সে যেখানে যাবে সেখানে তার হালতটা এরকম তৈরি হবে। যেমন মনে করেন আমি একটা মানুষ, আমি যদি আকাশে চলে যাই তাহলে আমি তো উড়ন্ত হালতে চলে যাব, আমি যদি পানিতে যাই তাহলে আমি তো ভাসমান হালতে চলে যাব, সাঁতার কাটবো না ডুববো। তো আমি একটা মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন হালত হচ্ছে। এখন আমি মানুষ, আমি সাঁতার যদি জানি তাহলে তো আমি পানিতে যাই ডুববো না, আর আমি যদি না জানি ডুবে যাব, তাহলে একটা হালতে গিয়ে কিন্তু আমি আমার আলামত প্রকাশ পাচ্ছে অন্যভাবে বিভিন্নভাবে, তাই না? জি আর জার হালত হয় মাত্র দুই কারণে, মুজাপিলাইহি হলে, আরেকটা হচ্ছে হরফে জারের মাজরুর, মানে পূর্বে হরফে জার যদি থাকে, মাত্র দুই কারণে মুজাপিলাইহি হয়। যদিও অনেকে বলেছেন মাত্র এক কারণে, সেটা হচ্ছে হরফে জারই থাকবে, মুজাফ আসলে মুজাফ এক দুইটা হরফে জার দিয়েই মুজাফ হয়, যেমন বাইতুল্লাহি মানে বাইতুলিল্লাহি। এগুলো বিস্তারিত আস্তে আস্তে যত আপনি গভীরে যাবেন, যত গভীরে যাবেন তত আরও আস্তে 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 ক্লিয়ার হবে। এই মোট 22-23টার মতো হালত বললাম, এগুলো হয়। আর ফেলের ক্ষেত্রে এরকম আছে, ফেলের পূর্বেও যদি নসব দানকারী হরফ থাকে, যজম দানকারী হরফ থাকে, তখন তাদের তা ফেলের হালতে চেঞ্জ হয়। এই হচ্ছে অবস্থা। আলামত কিন্তু আবার এক একজন এক এক প্রকারের কারণে বিভিন্নভাবে আলামত প্রকাশ পায়। সাধারণত রফার আলামত পেশ, সাধারণত নসব, নসবের আলামত জবর, আর হচ্ছে জেরের আলামত জের, এটাকে জম্মা কাস ফাতহা কাস কাসরা বলে আরবিতে, এটা আলামতে আসলিয়া মূল আলামত। আর মূল আলামতের বাহিরেও আরও আলামত আছে, অন্যান্য আলামতকে বলা হয় আলামতে ফারুইয়া, আর কিছু আছে তাকদির, অপ্রকাশিত, কোনো আলামতই প্রকাশ পায় না, দেখা যায় না, অপ্রকাশিত, এরকম কিছু আছে। আর মাবনি হলে তো আলামত নিবেই না, গ্রহণই করবে না। তো যে বিষয়গুলো আরও ভালো করে এগুলো চিন্তা ভাবনা করে কাজ করতে করতে দেখবেন যে চলে আসবে সামনে, আমরা যখন কোরআনে যাবো তখন আমরা বিষয়গুলো আরও তখন পড়ে পড়েই সামনে আগাবো। তো ঠিক আছে, আজকে অনেক দেরি হয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।